তো বন্ধুরা, আমি কিন্তু এখন আপনাদের পাঞ্জাবিটি বানানো দেখাবো। অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, এইভাবে দেখবেন, ডান আর বাম, আপনার ডান দিকে হবে বোতাম আর বাম দিকে হচ্ছে গার্ড। তো দেখুন, আপনারা সুবিধার্থে ভালো দেখতে পারবেন, এই দাগ দেওয়া দিক হবে হচ্ছে আপনার বোতাম আর এই দিক দিয়ে হবে গার্ড। দেখুন, আমি বোতাম প্লেটটা নিচ্ছি, এই যে আমার বোতাম প্লেট এক ইঞ্চি ভেঙেছিলাম, দেখুন তো সুন্দর করে কেটে দিলাম। এখন এই সাদাটার সঙ্গে এটা হচ্ছে ডিজাইন হচ্ছে। তো বন্ধুরা দেখেন, হাফ ইঞ্চি ভিতরে এরকম ঢুকে যাবে, এরকম হাফ ইঞ্চি ঢুকে এটা এরকম আটকে যাবে, এই যে দেখুন। তো বন্ধুরা দেখেন, হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাইটা সুন্দর করে লাস্ট একটা টাক দিয়ে আটকায় দিলাম। দেখুন, আমাদের কিন্তু সুতাটা সুন্দর করে দুই সাইড দিয়ে কাটবেন, সুতা সবসময় পরিষ্কার করে কাটবেন, বোতামটা হয়ে গেল। এখন আমি গার্ড প্লেটটা করব। এই যে আমার গার্ড প্লেট হাফ ইঞ্চি করে রাখে, এক্সট্রা যেটুকু আছে কেটে দেবো। দেখুন, এখন এটা এদিক দিয়ে ঢুকে দাও। তো এইখানে আমি তিন ইঞ্চি রেখে এটা শার্টের গুলফি যেমন লাগায় সেইভাবে এই যে এটুকু সেটে ফেলে দিলাম। এই যে এখন এইটা এই শিলার মধ্যে এভাবে ঢুকে যাবে। এই যে দেখুন, এই যে হাফ ইঞ্চি করে এদিকে এরকম ঢুকে যাবে। এই যে দেখুন, এভাবে এখন আমরা সেলাই করে দেব। দেখুন, নিচেরটা কখনো যেন এই সঙ্গে পেছে না যায়, একটু খেয়াল রাখবেন সবসময়। এখন এই জায়গা সুন্দর করে দুইটা পার্ট সমান করবেন, করার পর দেখবেন কাপড়টা নিচে ঘোষা আছে কিনা, সুন্দর করে স্ট্রেট করবেন জিনিসটা, ভিতরটা সুন্দর করে প্লেন করার পর আপনার এই সেলাইটা তুলে দেবেন। এই যে এই সেলাইটা তুলে দিলাম। এখন এই যে একটা ভাঙার দাগ, এই দাগ অনুযায়ী আপনার এই কাজটা করতে হবে। এই যে এখানে আমরা সুন্দর করে ডিজাইনটা করে দিলাম। ভাঙাটা যেন সুন্দর হয়, দুইটা সমান করে ভাঙবেন। দেখুন, আমাদের কিন্তু প্লেট হয়ে গেল, প্লেট প্লেট চলে গেল। এখন আমরা ঘাড়িটা জয়েন দেবো। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু সামনে প্লেট করে ফেলেছি, কিন্তু এই জায়গা দেখেন, আমি এটা দিয়ে আপনাকে দেখাচ্ছি কীভাবে আমি করলাম। প্রথমত এটা সুন্দর করে এভাবে ভেঙে দিলাম, এই যে, তারপরে এটার অর্ধেক এভাবে সুন্দর করে এভাবে বানানোর পর, এই যে দেখুন, এটা কিন্তু এইভাবে করলাম। এই যে দেখুন, যদি আপনাদের
এরকম না ভাঙতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি এভাবে একটা আগে সেলাইটা এভাবে করে নিলেন। এভাবে করার পর সেলাই দেওয়ার পর এটা আপনি আবার পরে টান দিয়ে খুলে দিলেন। তো বন্ধুরা এটা কিন্তু এইভাবে এরকমই হবে। আর আপনার এই জায়গা যতটুকু খুশি, আমি এখানে রেখে দিয়ে হচ্ছে আপনার 2 ইঞ্চি, 2 ইঞ্চি 1 পয়েন্ট, আপনার যতটুকু খুশি ততটুকু রাখবেন। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু প্লেট পেস্টিং সামনে গার্ড প্লেট প্লাস বোতাম প্লেট হয়ে গেল। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, এখন কিন্তু আমি পিছন পার্ট দিয়ে ঘাড়ি জয়েন দেব। এটা গেল সামনের পার্ট, এখন পিছন পার্টটা নেব। পিছন পার্টটা এই যে আমার পিছন পার্ট, এখন দেখেন এটাও সোজা এটাও সোজা, দুইটাই সদর। এখন আমি এই ঘাড়িটা জয়েন দেব, এই যে এইভাবে। এটা যদি আমি সেলাইটা এইদিকে দেই তাহলে এটা সামনের দিকে যাবে এইভাবে, তার জন্য এটা চাপ সেলাই হবে সামনে। দেখুন এই যে একটা একটু কম, একটা একটু হালকা বেশি রাখছি, এই যে চাপ সেলাইটা দেব। এই যে দেখুন বন্ধুরা, ভিডিওটি কেমন হচ্ছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু দেখুন ঘাড়ি সুন্দর করে 1 ফিটের একটু বেশি রাখছি আমি। আমি কতটুকু রাখছি আপনাদের দেখাচ্ছি, আপনারা কমও যার একটু কম পছন্দ কম নেবেন বেশি। আমি নিচে হচ্ছে 1/2 ইঞ্চির হাফ, তার মানে 1/2 ইঞ্চির পুরো হাফ, তার মানে আপনার 2 সুট নিয়েছি। দেখুন এখন এই সেলাইটা ভিতরে রেখে আমি চাপ সেলাইটা দিয়ে দেবো। চাপ সেলাইটা সুন্দর করে টান করে মাথা দিয়ে সেলাইটা দেবেন। দেখুন এই যে আমি দিচ্ছি, এখন আমি এই সাইডে দেখেন এই যে হাতার এই সাইডটা মাথাটা সুন্দর করে ছেটে দিচ্ছি। এই যে দেখেন ছেটে দিলাম, এই যে আমার সেলাই মার্জিন আছে, এই যে এই সুতাটাও ছেটে দিলাম। সাইডে একটু এমন তেমন যদি হয় কেচি দিয়ে সুন্দর করে ছেটে দিবেন। এই যে দেখুন বন্ধুরা, এই যে ছেটে দিলাম। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ঘাড়ি জয়েন হয়ে গেল। এই যে এখন আমরা হাতাটা বানাবো, হাতা লাগাবো। দেখেন আমি হচ্ছে এটা হাতার সামনের পার্ট, এই যে এখানে তাল পার্ট কেটেছি, এখানে আমি একটা চিহ্ন দিয়ে দেব। এই চিহ্নটা দেওয়ার কারণটা হচ্ছে আমি যেন পরে বুঝতে পারি এটা সামনে, এটা উল্টার দিকে একটা দাগ দিয়ে নিচ্ছি। দেখেন এখন আমি হাতাটা সরাতে পারি, এটা সোজা এটা উল্টা। এখন এটা আমি হাতার মাথায় লাগাবো, 1/2 ইঞ্চি করে সুন্দর করে সোজা করে কেটে দিবেন। দেখেন এটা সোজা দিকে এরকম করে ধরবেন, উল্টা দিকে ধরবেন, আর সোজা দিকে উল্টা হয়ে ওটা স্টাইল হবে সোজা দিকে। দেখো আমি উল্টা দিকে ধরলাম, সেলাইটা এই পেস্টিংয়ের একদম গোড় দিয়ে দেবেন, একটু ফাঁক দিয়ে দেবেন। এই আমি একটু ফাঁক দিয়ে রাখছি কারণ মাথাটা যেন বের না হয়ে যায়। হালকা একটু পেস্টিংয়ের ফাঁক দিয়ে দেবেন, দেখুন। তারপরে এই পেস্টিংটা সুন্দর করে চারা দিয়ে আশ্রয় নেবেন, দেখুন। তারপরে এটা এদের ঘুরিয়ে দেবেন। এটা একটু ফাঁক দিয়ে রাখার কারণটা হচ্ছে এই কাপড়টা একটু এদিক পিছে চলে গেল, আর যদি কাজ দিয়ে সেলাই দিতাম তাহলে সাদারে এরকম সামনে আসতো, খারাপ লাগতো, তার জন্য একটু আমি ফাঁক দিয়ে সেলাইটা রাখছি। বন্ধুরা এখন আমি এটা সামনে সেলাই করে চাপ সেলাই দিয়ে আটকে দিচ্ছি।
দুইটাই মাথা দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে লাগিয়ে দেব। এখন দেখেন পাঞ্জাবির হাতাটা লাগাবো আমি। এখানে এক্সট্রা সুন্দর করে একটা হাফ ইঞ্চি একটু কম করে ভেঙে মাথাটা সেলাই করে আটকায় নেবেন। এই যে দেখুন আমি আটকিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণ এটা যেন হুল না বের হয়। অনেকে আছে ওভারলক করে নেয়, ওভারলক করে তারপর সেলাই করে না, আমাদের সেলাই মার্জিন আছে, আমরা তার জন্য এরকম করলে অনেক সুন্দর হয়। এই যে আমি সুন্দর করে সেলাই করে নিলাম। এখন বন্ধুরা এটা অবশ্যই খেয়াল করবেন, এই যে দেখুন এটা সোজা করে ধরলে এই যে আমার দাগ, এই যে রাউন্ড করা, এটা হচ্ছে সামনের পার্ট, এটা পিছন পার্ট। তাহলে আমি কি করব, আমি এই জায়গা পিছন পার্টটা রাখব, পাঞ্জাবির পিছন পার্ট। এখন এটা হচ্ছে সামনের পার্ট, এই যে দেখেন এরকম ফেলাটা কিন্তু এখন উল্টা হচ্ছে। তাহলে আমি কি করব, এই যে পাঞ্জাবের যে পিছনটা আছে এই পিছনটা এখানে রাখবো। রাখার পর আপনি সুন্দর করে দেখবেন জিনিসটা মিল খাইছে কিনা। এই মাথাতে এইভাবে সুন্দর করে হালকা বডিটা হালকা করে এরকম টেনে ধরে এরকম মেলাবেন, এরকম করে দেখবেন আসলে কোনটা বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে। এইভাবে এইভাবে তো দেখুন হাতারে একটু বড় হচ্ছে। তাহলে আমি কি করব, ওই পাশে হাতারে একটু তার মানে ছেড়ে দেব। এই যে আমি হাতারে একটু এখন ছেড়ে দিয়ে সেলাইটা ধরছি। এই যে কাপড়টা হাফ ইঞ্চি করে ধরে আর এই সেলাইয়ের গোড়ে এরকম করে আমি ধরতেছি, ধরে হাফ ইঞ্চি করে সুন্দর করে সেলাইটা তুলে নিয়ে যাচ্ছি। আপনার এই বডিটা হালকা করে একটু টেনে ধরবেন, তার মানে আর নিচেরটা ছেড়ে দেবেন, হালকা করে ধরবেন, বেশি টানবেন না, আবার ঘুষ খেয়ে থাকতে পারে। হালকা করে ধরলে জিনিসটা ফিনিশিং আসবে ভালো। তো বন্ধুরা দেখেন এখন আমি এটা এই মেশিনের মাথা দিয়ে এরকম করে আশ্রয় নেবো। এই যে সুন্দর করে আশ্রয় নিচ্ছি। তো বন্ধুরা আমি এটা কিন্তু সুন্দর করে আশ্রয় নিছি। এখন এটা সুন্দর করে সেলাই রাখবো। সেলাইটা দেব হচ্ছে হাফ ইঞ্চি করে, এই হাফ ইঞ্চি ফাঁক দিয়ে সব জায়গা সমান করে সেলাইটা রাখবো। তো বন্ধুরা আমাদের কিন্তু হাতার সেলাইটা অলরেডি আমরা করে ফেলেছি দেখুন। এখন আমি আপনাদের প্রথমত এই সাইড সেলাইটা দেখাবো, এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা আগে সুন্দর করে একটা সেলাই করে নেবেন। এই যে দেখুন এক্সট্রা একটা সেলাই সুন্দর করে নেবেন। এখন একটা সেলাই দিয়ে নিলাম, তারপরে এই পকেটের যে ফুটুকটা, এই যে পকেট যেখানে দিচ্ছি সেইখান থেকে কিন্তু সুন্দর করে এরকম একটা পকেট থেকে শুরু করে ভেঙে এই যে একটা মাপ হাফ ইঞ্চির হাফ দুই পয়েন্ট করে, এই যে সুন্দর করে সেলাইটা আমি তুলে দিচ্ছি দেখুন সেলাই মার্জিন অনুযায়ী।
দেখুন এই সাইডটাও আমি এরকম করে সেলাই করে নিচ্ছি। ওই সাইডে যে মাপটা দিয়েছেন ঠিক এই সাইডেও সেই মাপটাই দিয়ে সুন্দর করে এইভাবেই চারটা পার্ট সুন্দর করে সেলাই করে নেবেন। এই দেখুন হয়ে গেল। এখন নিচের দাউন সেলাইটা দেখুন, নিচে সুন্দর করে যে মাপটা ভাঙলেন সেই মাপে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। একেবারে ভেঙে দেওয়া যায় কিন্তু সে জিনিসটা ভালো হবে না, তার জন্য এটা সেলাই করে নেবেন, অনেক সুন্দর ফিনিশিং আসবে আর দেখতে অনেক সুন্দর হবে। দেখুন একই মাপে সুন্দর করে টাক দিয়ে বের করে দিলাম, সুতাগুলো কখনো যেন না থাকে সুন্দর করে ছেটে দেবেন। আমি ওই পাশটাও সুন্দর করে এইভাবেই সেলাই করে নিলাম। এখন দেখুন নিচের এই সাইডটা সুন্দর করে দেখবেন মিল করে এদিকে মিল আছে কিনা দেখে নেবেন। দেখুন সাইড সেলাই থেকে সুন্দর করে এই যে ধরলাম, এই যে সাইড মারবো আমি, এই যে সেলাইটা দেখে নিন, এই যে এই যে সাইডে হাফ ইঞ্চি করে ধরে সুন্দর করে সাইড মেরে দেবেন। এইখানে আমি একটু সাইড বেশি হয়েছিল, তার জন্য অবশ্যই আমি একটু সোজা করে বেশি করে কাপড় রাখলাম, ছেটে দেবো। দেখুন দেখুন আমি হাতার মুখ রেখেছিলাম 11 ইঞ্চি, এই যে 11, আর এইখানে রেখেছিলাম 14 ইঞ্চি, এই যে 11-14। মাথাটা দুটো সুন্দর করে সোজা হবে সমান করে, দেখুন সুন্দর করে ছেটে দিলাম। এই যে হাফ ইঞ্চি সেলাই কাপড় রেখে আমরা এটুকু বাড়তি হয়েছিল ছেটে দিলাম। এই যে সুতাটা সুন্দর করে কেটে দিলাম।